বাপি কানিদে বাপি আছে, সেখানে সাহিত্য সিনার যেখানে এমএলএ আছেন ডেভিড, ডেভিডের ভাই, সেখানে বছর আমি 1,87,87,00,000 টাকার গাছ জমা হবে, কত টেন্ডার হয়ে গেছে সারা জেলায় জেলায়, এভাবে বিভিন্ন খাতে কাজ চলছে। আর কংগ্রেস বলছে আমরা করছি উন্নয়নের উপকার, পাতিল বাবু আজ এরকম এখানে কংগ্রেসকে, এখানে জেনারেল কংগ্রেস সিপিএম বিজেপি জোট হয়েছে, সেই জোটের বিরুদ্ধে আমাদেরকে তাদের মুখে ক্ষমা ঘষে দিয়ে তৃণমূল কংগ্রেসের যে 6-12 জন প্রার্থী আছে তাদেরকে জয় জিততে হবে। কারণ যে যিনি চেয়ারম্যান সাহেব আছেন ওনাকে নাকি আমার অতক্ষণ বক্তব্য থেকে তবু ওনাকে বলা উচিত যে আমাদের এলাকার যে পরিস্থিতি ওনাকে সামনে রেখে আমাদের এলাকার সভাপতি সুপ্রসা আছেন তাদেরকে সামনে রেখে আমি চাইব এলাকার উন্নয়ন হোক। যেমন উন্নয়ন পঞ্চায়েত ভোটের আগে কিন্তু দেখুন অনেক কাজ হয়েছে, অনেক কাজ চল শুরু হয়ে গেছে, সভাপতি যদি আপনারা নিয়ে জেলা পরিষদ আমাদের ক্ষমতায় এসছে, পঞ্চায়েত সমিতি এসছে, অঞ্চল এসছে, সভাপতি সবাইকে ভোট দিলে কাজে সুযোগ হবে। তাই আপনাদের সকলকে বলবো যে আগামী 14ই মে সকাল সকাল ভোট দিবেন, ভোট দিয়ে মমতা মাঝির হাতকে শক্ত করবেন, এই কথা বলে আপনাদের